হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অনুসন্ধানী পাঠ বইটি আছে সেই বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে আমরা দেখছিলাম। সো আমরা এর আগের ভিডিওতে হচ্ছে প্রায় এতটুকু শেষ করেছিলাম, যেখানে ছিল হচ্ছে আমাদের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো ছিল। সো আমরা হচ্ছে এরপর থেকে অ্যানালেমা থেকে শুরু করব। সো এর আগের টপিকগুলো তোমরা হচ্ছে আমাদের এর আগের ভিডিওতে পেয়ে যাবে, যেটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে এই অ্যানালেমা এই জিনিসটা আসলে কী। তাহলে চলো সব প্রথমে হচ্ছে আমরা একটু বই থেকে পড়ে দেখি যে কী বলা আছে। সো দেখি, তোমরা যদি কোনো বিল্ডিং, দেওয়াল, জানালা কিংবা অন্য কোনো স্থাপনার ছায়া একই জায়গায় একই সময়ে নিয়মিতভাবে দেখে থাকলে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেটি বছরে সব সময় একই রকমভাবে একই জায়গায় দেখা যায় না, একই জায়গায় কিন্তু দেখা যায় না। এর কী বোঝাচ্ছে একটু বলি। ধরো তুমি তোমার জানালা দিয়ে হচ্ছে তাকায় প্রতিদিন মনে করলাম একই সময়ে একই দিকে হচ্ছে তাকিয়ে থাকো, তাহলে তুমি যে জিনিসটা দেখবা যে ধরলাম হচ্ছে তুমি হচ্ছে সূর্যকে পর্যবেক্ষণ করছো, তাহলে দেখবা তোমার যে সূর্য আছে সেই সূর্য কিন্তু সবসময় একই দিকে থাকবে না, একটি দিনের একই সময়ে। সেটা কী হবে, সেই সূর্যটা হচ্ছে সময়ের সাথে অর্থাৎ প্রত্যেকটা দিন চেঞ্জ হওয়ার সাথে সাথে সূর্যের অবস্থান হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তো আমরা একটু আরও দেখি এই বিষয় সম্পর্কে কী বলা আছে। বছরের বিভিন্ন সময় সেটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে, তার কারণ সূর্য প্রতিদিন একই সময়ে আকাশের একই স্থানে অবস্থান করে না, অর্থাৎ সূর্যটা কিন্তু অবস্থান চেঞ্জ করে। তো আমরা আসলে বুঝবো যে কেন সূর্যটা তার অবস্থানকে চেঞ্জ করছে। সেখানে বলা আছে দেখো, জুন মাসের একুশ তারিখ সূর্য ঠিক কর্কট ক্রান্তীয় রেখার উপর লম্বভাবে থাকে। আচ্ছা, এখানে দেখো একটা রেখার কথা বলা আছে যেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ, সো এই রেখাটা আসলে কী, এই রেখা নিয়ে হচ্ছে আমরা একটু পরে হচ্ছে তোমাদেরকে দেখাবো, তার আগে একটু আমরা পড়ে নিই। যেহেতু কর্কট ক্রান্তীয় রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, তাই ওই সময়ে আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব থেকে, আমরা সকলেই হয়তো জানি যে সূর্য কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, অর্থাৎ সকালবেলা হচ্ছে পূর্ব দিকে উঠে এবং প্রায় সন্ধ্যাবেলায় হচ্ছে পশ্চিম দিকে অস্ত যায়। তো পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি, যতই দিন যেতে থাকে সূর্যটি ততই দক্ষিণ দিকে হেলে যেতে থাকে। আচ্ছা, এরপর কী বলতে দেখি আমরা, ছয় মাস পর অর্থাৎ আমরা শুরু করেছিলাম যে জুন থেকে, সো জুনে দেখতে পেলাম যে আমাদের প্রায় মাথার উপর থাকে। তো এরপর যদি আরও ছয় মাস পর যদি আমরা দেখি প্রায় ডিসেম্বর ২২ তারিখ, তো ডিসেম্বরের ২২ তারিখে কীভাবে দেখি আমরা, সূর্য ঠিক মকর ক্রান্তি রেখা। দেখো এখানে হচ্ছে আরেকটা রেখার কথা বললো যেটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, সূর্য ঠিক মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে, তাই আমাদের দেশ থেকে সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দেখা যায়। অর্থাৎ বুঝলাম হচ্ছে আমরা এই যে জুন মাসের একুশ তারিখ হচ্ছে আমাদের মাথার উপরে থাকবে, কিন্তু আমরা যদি আরও ছয় মাস ওয়েট করি অর্থাৎ জুন মাস থেকে আরও ছয় মাস পর দেখতে পাবো যে সূর্যটা কিন্তু কিছুটা হচ্ছে হেলে গিয়েছে, অর্থাৎ আমাদের একদম মাথার উপরে নেই। আচ্ছা, তো এখন এটা বুঝলাম যে এটা হচ্ছে মানে সূর্যটা হচ্ছে সূর্যের যে অবস্থান সেটা কিন্তু সবসময় ফিক্সড থাকছে না, সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, সেটা আমি বুঝলাম যেটা কেন হয়। আচ্ছা, সেটা দেখার আগে আমরা হচ্ছে এই যে দুটি রেখা আছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এই দুটো রেখা কি সেটা একটু হচ্ছে আমরা একটু দেখে আসি। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের একটা পৃথিবীর একটা বলতে পারো গ্লোব বা একটা গোলক বলতে পারো। তো এখানে দেখো কতগুলো রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো একদম পৃথিবীকে যদি অর্ধেক করা হয়, এই রেখাটা পৃথিবীকে ধরলাম হচ্ছে আমি অর্ধেক করলাম, এই যে মাঝের যে রেখাটা, এই রেখাটাকে কিন্তু বলা হচ্ছে এখানে দেখো বিষুব রেখা বা নিরক্ষ রেখা বলা হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে পৃথিবীকে যদি আমি অর্ধেক করি, দুই ভাগে ভাগ করি, সেই যেই রেখাটা ভাগ করছে সেটা কিন্তু আমাদের এই বিষুব রেখা। আচ্ছা, তার যদি আমরা উপরে একটু খেয়াল করি, উপরে দেখো এই বরাবর অনেকটা, এই বরাবর কিন্তু আমাদের কী আছে, কোন রেখা, সেটা হচ্ছে এই যে দেখো কর্কট ক্রান্তির রেখা। দেখো তুমি তো ভালো করে খেয়াল করো, বাংলাদেশ কিন্তু অনেকটা এই জায়গাতে রয়েছে, যে ইন্ডিয়ার পাশে বাংলাদেশ। সো দেখতে পাচ্ছি এই যে কর্কট ক্রান্তির রেখা আছে, এটার উপর দিয়ে কিন্তু বাংলাদেশ গিয়েছে। অর্থাৎ বুঝতে পারলাম যখন হচ্ছে আমাদের জুন মাস হয় অথবা জুন মাসে বা এক্স্যাক্টলি যদি বলি একুশ তারিখ, তখন হচ্ছে সূর্যটা একদম এই রেখার উপরে হচ্ছে মানে আলো দিতে থাকে বা সূর্যের আলো পড়তে থাকে। তাহলে এটা বুঝলাম যে এই যে রেখা কর্কট ক্রান্তি,
সো এই রেখাগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানের কোনো একটা লোকেশনের হচ্ছে অবস্থান বলতে পারি যে এক্স্যাক্ট কোন অবস্থানে। সো এই রেখাগুলো হচ্ছে আমাদেরকে সাহায্য করে আর কি বলার জন্য। আরও অনেক রেখা আছে, বাট আমরা জাস্ট তোমরা জাস্ট এই দুটি রেখা জানলে হবে। আচ্ছা এখানে দেখো আরেকটা রেখা যেটা হচ্ছে আমরা একটু আগে পড়েছিলাম, যেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। সো দেখো মকর ক্রান্তির রেখাটা কি, সেটা হলো এই যে দেখো এটা কিন্তু অনেকটা বিষুব রেখার অনেকটা নিচের দিকে, বা আমরা বলতে পারি হচ্ছে অনেকটা দক্ষিণ দিকে আছে। সো পৃথিবী, এই আমি যদি পৃথিবী চিন্তা করি, পৃথিবীর এই দিকটাকে বলা হচ্ছে, এই দিকটাকে বলা হচ্ছে উত্তর, আর এই দিকটা কিন্তু দক্ষিণ। সো বিষুব রেখা থেকে দক্ষিণ দিকে আসে হচ্ছে আমাদের এই মকর ক্রান্তি রেখা। দেখো সো একটু আগে আমরা যেটা বললাম যে অনেকটা ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে হচ্ছে সূর্য এই দিকে যে অঞ্চলগুলো আছে এই দিকে হচ্ছে একদম বলবো সোজাসুজি হচ্ছে আলো দেয়। ঠিক আছে, আচ্ছা এইটুকু আমরা আশা করি বুঝলাম। সো আরও অনেক রেখা আছে, দেখে নাও এই রেখাটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত রেখা বলতে পারো, অথবা কুমেরু, মানে এগুলো হচ্ছে আমাদের সুমেরু কুমেরু দুটো পৃথিবীর দুটো পোল আর কি অবস্থান। তো আমরা আশা করি এইটুকু বুঝলে আর কি হচ্ছে দুটো রেখা হচ্ছে আমরা এই স্লাইড থেকে বুঝতে পারলাম যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। তো আমরা হচ্ছে আবার চলে আসি আমাদের পড়াতে। সো দুটো রেখা আমরা বুঝে গেলাম, এরপর আমরা একটু দেখি এখানে কী বলা আছে। আচ্ছা পূর্বস্থ হেলান অংশে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখি, আচ্ছা তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে যায়। আমরা বুঝলাম যে বছরের আমরা যদি জুন মাসে খেয়াল করি, জুন মাসে হচ্ছে আমাদের মাথার উপর থাকে তখন হচ্ছে অনেক গরম হয়, এই জন্যই হচ্ছে বাংলাদেশ অনেক গরম পড়ে। কারণ যখন সূর্য যখন তোমাকে সরাসরি আলো দিবে তখন কিন্তু আমাদের যে গরমটা সেটা কিন্তু বেশি লাগবে, আর যদি একটু হেলে অবস্থা তাপ দেয়, এই যে দেখো ডিসেম্বর মাসে কিন্তু আমরা দেখতে পারি অনেক শীত হয়। সো কেন শীত হয়, তখন সূর্য হচ্ছে একটু হেলে হচ্ছে আমাদের একটু বাঁকানোভাবে থাকে, সূর্যটা একদম মাথার উপরে থাকে না, এই কারণে হচ্ছে আমরা অনেক ঠান্ডা অনুভব করি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু দেখি আসলে তুমি যদি প্রতিদিন একই সময়ে আকাশের একই দিকে সুনির্দিষ্টভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলো এবং বছর শেষে ছবিগুলো একত্রে একটি ছবি তৈরি করো, তাহলে তুমি সূর্যের অবস্থানের একটি পরিবর্তন দেখতে পাবে। পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে। আচ্ছা এবার হচ্ছে আমরা একটু এই যে অ্যানালেমা যে ঘটনাটা আছে সূর্যের, সেটা একটু বোঝার চেষ্টা করব। একটু পরে দেখি আমরা, বছরের বিভিন্ন সময়ে আকাশে একই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে হচ্ছে অ্যানালেমা বলা হয়। তো এখানে হচ্ছে অ্যানালেমার একটা সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে। এই যে বছরের বিভিন্ন সময়ে আকাশে সূর্যের এই পর্যায়ক্রমিক যে পরিবর্তন বা অবস্থান সেটাকে আমরা বলছি অ্যানালেমা। সূর্যের চারিদিকে পৃথিবীর উপবৃত্তাকার পথ এবং, আচ্ছা আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পৃথিবীর যেই ঘূর্ণন কক্ষপথ সেটা কিন্তু উপবৃত্তাকার, পুরোপুরি বৃত্তাকার কিন্তু না। সেরপর আরও দেখি আমরা, আচ্ছা এখানে আমরা যে অ্যানালেমা দেখব, অর্থাৎ সূর্যের যেই পরিবর্তনগুলো দেখব, তুমি যদি সেই পরিবর্তনগুলোকে একটা ডটের মাধ্যমে স্থাপন করো তাহলে তুমি হচ্ছে অনেকটা এই শেপ দেখতে পারবা। এই শেপ যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই কিন্তু অ্যানালেমা বলছে। সো দেখো এখানে একটু পরে দেখি আমরা অ্যানালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তন দেখায়। অ্যানালেমার আকৃতি বাংলা 4 অথবা ইংরেজি 8 মতন। আমরা যদি এখানের ছবিটা খেয়াল করি, দেখো এখানে প্রত্যেকটা ডট হচ্ছে সূর্যের অবস্থান বর্ণনা করছে। ধরলাম দেখো এখানে হচ্ছে মার্চ 21, হ্যাঁ। তো আমরা মার্চ 21 যদি দেখি, ধরলাম মার্চ 21 আমরা আকাশে সূর্য হচ্ছে এই অবস্থানে দেখি, হ্যাঁ সেটাকে হচ্ছে আমরা একটা ডট দিয়ে প্রকাশ করলাম। এরপর আমাদের সময় যেতে যেতে দেখো 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 এদিকে যেতে 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 এদিকে ডটগুলো চেঞ্জ হতে হতে আমরা যদি দেখি 21 জুনে অনেকটা কিন্তু কি অনেকটা উপর দিকে দেখতে পাচ্ছি আমরা সূর্য। এরপর আবার চেঞ্জ হতে 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 দেখো সূর্যের অবস্থান চেঞ্জ হতে 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 সূর্যটা কোথায় আছে, সেপ্টেম্বর 22 আমরা সূর্যকে অনেকটা এদিকে দেখবো। এরপর আবার ঘুরতে 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 তুমি আবার যখন ডিসেম্বরে দেখবো অনেকটা নিচের দিকে। এরপর আবার যেতে 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 অনেকটা আবার, যে আমি যদি 1 বছর পূর্ণ করি আবার যদি মার্চ 21 আসি তখন আবার আমি সূর্যকে এই অবস্থানে দেখবো। অর্থাৎ অনেকটা দেখো এই আকৃতির হচ্ছে আমরা একটা প্যাটার্ন দেখতে পারবো, এই অনেকটা 4 আকৃতির হচ্ছে আমরা প্যাটার্ন দেখতে পারবো এবং এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে অ্যানালেমা। তো আশা করি আমরা অ্যানালেমা বুঝলাম। এবং অ্যানালেমা আসলে হওয়ার কারণটা কি, আসলে এরকম কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে এই আমাদের পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তার যেই গতিপথ আছে যেটা আমরা জানছিলাম কি উপবৃত্তাকার, সেই উপবৃত্তাকার পথের কারণে কিন্তু এটা হচ্ছে। তো আচ্ছা আমরা আমরা কিন্তু
এটা জানলাম যে উপবৃত্তাকার। এছাড়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, দেখো এখানে একটু পড়ে দেখি আমরা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো অ্যানালেমার দুটি লুপের মাঝে নিচেরটি বড় এবং উপরটি ছোট। তো দেখতে পাচ্ছি আমরা উপরটি কিন্তু ছোট। সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো, তাহলে দুটি লুপের আকার হচ্ছে সমান হতো। আবার কক্ষপথ উপবৃত্তাকার হলেও পৃথিবীর কক্ষ যদি, এই যে দেখো কত ডিগ্রি বলা আছে, 23.5 ডিগ্রি হেলানো না হয়ে খাড়াভাবে থাকতো, তাহলে অ্যানালেমাটি সরল রেখা হতো। তাহলে আমরা কিন্তু পৃথিবীর দুইটা বৈশিষ্ট্য বুঝলাম। পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে, ধরলাম এটা হচ্ছে আমাদের সূর্য, এটা যদি পৃথিবী হয় সে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। আবার যদি আমরা দেখি পৃথিবী কিন্তু একদম সোজাসুজি কিন্তু তার যে কক্ষপথ তার সাথে কিন্তু ঘুরে না, পৃথিবী কিন্তু কিছুটা বাঁকাভাবে ঘুরে। আমরা হচ্ছে একটু চিত্রটা আবার দেখবো, দাঁড়াও। আচ্ছা, আমরা এই যে এখানে ডিগ্রির কথা বলা যায়, দেখো পৃথিবী কিন্তু 23.5 ডিগ্রি হেলানোভাবে কিন্তু ঘুরে, পুরোপুরি খাড়াভাবে কিন্তু ঘুরে না। এই যে একটু হেলানোভাবে ঘুরছে, এটার কারণেও কিন্তু এই অ্যানালেমার এই যে আকৃতি চারের মতন, এটা হওয়ার একটা কারণ। ঠিক আছে, তো আমরা হচ্ছে দুটা কারণ বুঝলাম। তো এখানে আরও বলা আছে, দেখো এখানে বলা আছে যে যদি পৃথিবী হচ্ছে আমাদের এই গোলাকার পথে ঘুরতো, তখন হচ্ছে দুইটা লুপ আমরা সমান দেখতাম, আর যদি এই 45 ডিগ্রি করে না ঘুরে একদম খারাপভাবে ঘুরতো, তাহলে হচ্ছে আমরা কী দেখতাম, সরল রেখার মতন দেখতে পারতাম এই আকারটা। আর যদি এখানে দেখো অ্যানালেমার কোনো আকার পেতাম না, আর যদি খাড়া আর একই সাথে বৃত্তাকার কক্ষপথ হতো, যদি দুইটা হতো, মানে পৃথিবী খাড়াভাবেও ঘুরছে আবার বৃত্তাকার পথেও ঘুরছে, তাহলে হচ্ছে আমরা এরকম কোনো অ্যানালেমা দেখতে পারতাম না, তখন হচ্ছে সূর্য আমাদের একই অবস্থানে থাকতো। সো এগুলো বলা আছে আর কি, পৃথিবী যদি কোনভাবে ঘুরলে কীরকম হতো এগুলো হচ্ছে আমরা জানলাম। ঠিক আছে, সো এখানে দেখো এখানে হচ্ছে একটু হালকা কিছু কথা আছে। অ্যানালেমা একটি চমকপ্রদ বিষয় যেটি জ্যোতির্বিজ্ঞানের শত শত বছর ধরে পর্যবেক্ষণ করে আসছেন। এটি একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারিখ, সময় নির্ধারণ করার জন্য হচ্ছে ব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয়, এটি সময়ের সাথে পৃথিবীর কক্ষপথ অক্ষীয় হেলানোর পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। সো এই যে এখানে কিছু টার্ম আছে, দেখো অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো হচ্ছে তোমরা সামনের আরও কিছু তোমরা অধ্যায় আছে, সো ওগুলোর মধ্যে হচ্ছে আমরা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। সো ওগুলো হচ্ছে ওই চ্যাপ্টারে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু অন্য টপিকে যাই। তো আচ্ছা, সো এখানে একটা জিনিস আমরা দেখবো, সেটা হলো এই যে অ্যানালেমা আমাদের আছে, এই অ্যানালেমার হচ্ছে একটা বাস্তবিক হচ্ছে আমরা একটা ভিডিও দেখব। তো তাহলে চলো শুরু করা যাক। এই ভিডিওটা দেখে তোমরা আসলে রিলেট করতে পারবা যে বাস্তবিক অর্থে এই যে অ্যানালেমা যেটা হচ্ছে আমার ফোনের মতন, সেটা দেখতে কেমন। তাহলে চলো ভিডিওটি দেখে আসি। দেখো এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিই কী হচ্ছে এখানে। তাহলে এদিকে হচ্ছে আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্য এদিকে উঠছে, এবং এদিকটা এই কালো ডট সেটাকে ধরতে পারো হচ্ছে সূর্যের কেন্দ্র। ঠিক আছে, সো মানে সূর্যের মধ্যবিন্দু আমরা মানে ধরতে পারি। তো এরপরে দেখি আমরা যে এখানে হচ্ছে দেখো আমরা হচ্ছে নির্দিষ্ট কী করছি, আমরা দেখো এখানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে হচ্ছে ক্যামেরা সেট করলাম। এরপর আমরা কী করবো, এরপরে হচ্ছে আমরা অপেক্ষা করব। সো দেখো এখানে এই ভিডিওতে কী দেখানো হচ্ছে, এই ভিডিওতে হচ্ছে এই যে প্রত্যেকটা দিনের নির্দিষ্ট অবস্থানে হচ্ছে ছবি তোলা হচ্ছে একই সময়ে। তাহলে ছবি তোলা হলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো সূর্যের যে অবস্থান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। দেখো সেটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকদিন কিন্তু একই অবস্থানে থাকছে না, সেটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে দেখো একটা কার্ভ সৃষ্টি করছে, এবং দেখো আবার ঘুরে কিন্তু একই অবস্থানের দিকে চলে আসছে, এবং একটা কিন্তু শেপ তৈরি করছে, যে শেপটা কিন্তু আমরা দেখেছিলাম কি অনেকটা বাংলা চারের মতন অথবা ইংরেজি এইটের মতন। কিন্তু এই যে দেখো পুরো এক বছরের কিন্তু আমরা ভিডিও দেখতে পারলাম যে, সো যেটা হয় কি এখান থেকে শুরু হয়, এখানে ঘুরে 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 আবার একটা প্যাচ খেয়ে আবার ঘুরে ঘুরে এখানে চলে আসলে হচ্ছে আমার কি এক বছর হয়ে যায়। সো পুরো একটা এক বছরের হচ্ছে আমরা একটা ক্লিপ দেখলাম যে অ্যানালেমাটা আসলে কীভাবে হচ্ছে। তো আমরা হচ্ছে এখন পরের টপিকে যাই, সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তন। সো পৃথিবীর কক্ষপথ আর অক্ষ এই দুটো টার্ম যদি একটু বলি, কক্ষপথ কোনটা ছিল, কক্ষপথ হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমার সূর্য,
এই যে সূর্যকে কেন্দ্র করে যে উপবৃত্তাকার পথে ঘুরছে পৃথিবী, এটাকে বলছি হচ্ছে আমরা কক্ষপথ। আর অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে যে যদি আমরা এদের পৃথিবী হয়, সো পৃথিবী যে সরলরেখাকে কেন্দ্র করে ঘুরছে বা সেই যে সরলরেখা বরাবর ঘুরছে সেটাকে বলছে হচ্ছে আমরা অক্ষ। সো পৃথিবী যদি এভাবে ঘুরতে থাকে, এই যে আমার সরলরেখাটা সেটাকে আমরা কিন্তু বলছি অক্ষ। তাহলে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে এই টপিকে, তো একটু পড়ার চেষ্টা করি। আমরা পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আহ্নিক গতি বলি। তো এখানে হচ্ছে এই গতিটা আমরা একটু আমাদের লাগবে, সেটা হচ্ছে আহ্নিক গতি। সো আহ্নিক গতি মানে কি? পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে যেই করে ঘূর্ণনকে আহ্নিক গতি বলা হচ্ছে। সো ধরলাম এই আহ্নিক গতি কী, সেটা হচ্ছে পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। সো এই আহ্নিক গতির কারণে কিন্তু আমাদের কী হচ্ছে বলতো? এই যে আমাদের দিন রাত হয় ঘোরার ফলে, যে এই পৃথিবীর ঘূর্ণনের ফলে এই সূর্যের যে আলো সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পড়ছে। সো এর কারণে কিন্তু আমাদের দিন রাত হচ্ছে। সো এখানে আরেকটা গতি আছে দেখো, সেটা হচ্ছে সূর্যের চারপাশে ঘূর্ণনকে বার্ষিক গতি বলা হয়। সো এই যে আমি এটা বল, এটা যে দেখাইছি এই চিত্রটা, এটাই কিন্তু হচ্ছে আমাদের কি বার্ষিক গতি, মানে এক বছর। বার্ষিক মানে কিন্তু তোমরা হয়তো জেনে থাকবে যে বার্ষিক মানে কিন্তু মানে বছর বা বর্ষ আর কি। সো এক বছরে কিন্তু পৃথিবী যে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে সেটাকেই বলা হচ্ছে বার্ষিক গতি। এরপর দেখি কী লেখা আছে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কাল্পনিক রেখা হচ্ছে পৃথিবীর অক্ষ। সো পৃথিবীর অক্ষটা কোন বরাবর আছে? এদিকে যদি যদি এটা পৃথিবী ধরি আমরা, তাহলে পৃথিবীর উত্তর হয় ওটা এদিকে আর দক্ষিণ হয় হচ্ছে এদিকে। সো এই উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাটা গেছে সেটাকেই হচ্ছে আমরা বলতেছি কি পৃথিবীর অক্ষ বা অক্ষরেখাও বলতে পারি। এরপরে দেখি এই অক্ষটি পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে, পৃথিবীর কক্ষপথের সমতলের সাথে প্রায় দেখো 23.5 ডিগ্রি কোণে ঘুরছে। অর্থাৎ আচ্ছা এখানে আমি কিন্তু সোজা করে আঁকছি, ঠিক আছে, বাট পৃথিবী কিন্তু আসলে এরকম এক্স্যাক্টলি সোজা থাকে না। আমরা কিন্তু একটা চিত্র হয়তো দেখেছিলাম, সেই চিত্রটা আমরা আরেকবার দেখে আসি। ওয়েট, এই যে এই চিত্র দেখো, এখানে দেখে আমরা তোমরা বুঝতে পারতেছো কি না যে পৃথিবী কিন্তু একদম সোজাসুজি কিন্তু না, এটা একটু বাঁকা করে কিন্তু আঁকা হয়েছে, তাই না? তাহলে এটা যদি পৃথিবীর কক্ষ হয়, এই যে যদি পৃথিবীর কক্ষ হয়, তাহলে সে কিন্তু কত ডিগ্রি কোণে মানে বেঁকে আছে বা কত ডিগ্রি কোণে ঘুরে? তাহলে আমরা যদি এটা যদি আমাদের সোজার দিক হয়, তাহলে এইখানে যে ডিগ্রিতে উৎপন্ন হচ্ছে সেই ডিগ্রিটা কিন্তু কত বলো তো? 23.5 ডিগ্রি, তাই না? 23.5 ডিগ্রি কিন্তু কোণে সে হচ্ছে ঘুরছে। তো এই ডিগ্রিটা আমরা বুঝলাম যে পৃথিবী এই কোণে হচ্ছে ঘুরছে। এরপর আমরা চলে আসি এই হেলানো অক্ষ নিয়ে পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার পথে ভ্রমণ করে। যদিও আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই কক্ষপথ কিংবা হেলানো কক্ষপথের কোনো পরিবর্তন দেখি না, সো আমরা পৃথিবীতে বসে কিন্তু আসলে বুঝি না যে পৃথিবী আসলে ঘুরছে কি ঘুরছে না, আমরা দেখি কি সব কিছু স্থির আছে, সো এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। কিন্তু প্রকৃতপক্ষে এই উপবৃত্তাকার কক্ষপথ এবং হেলানো অক্ষ খুবই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। যেহেতু পৃথিবীর কক্ষ ও পৃথিবীর কক্ষপথ ও হেলানো অক্ষ ঋতু পরিবর্তন এবং দিনের আলোর সময় দৈর্ঘ্যের জন্য দায়ী, তাই কক্ষপথ ও অক্ষের সূক্ষ্ম পরিবর্তন এই গ্রহের দীর্ঘমেয়াদী জলবায়ু ও ভূপৃষ্ঠের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখে। সো এই যে পৃথিবী ঘুরছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। সো পৃথিবী হচ্ছে এই যে সূর্য, যদিও সূর্য অনেক বড়, আর এখানে হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য যে একটু ছোটো করে দেওয়া হলো, সূর্য কিন্তু আরও অনেক বড় হবে, ঠিক আছে। সো সূর্যকে কেন্দ্র করে এই যে ঘুরছে পৃথিবীটা, এগুলোর কারণে কিন্তু দেখা যায় আমাদের এই যে বিভিন্ন মৌসুম চেঞ্জ হয়, আমাদের গ্রীষ্মকাল আসে, শীতকাল আসে, এগুলো এতে কিন্তু এই পৃথিবীর এই বার্ষিক গতির জন্যই, ঠিক আছে। আশা করি একটু বুঝলাম। সো পৃথিবী কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরছে। তো এখানে একটু দেখি, দেখো এখানে নেক্সট একটা টপিকে যাই, সেটা হচ্ছে কক্ষপথের পরিবর্তন। সো পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে, যার অর্থ সূর্য থেকে এর দূরত্ব সবসময় এক নয়। আচ্ছা এই জিনিসটা কি দেখো, পৃথিবী কিন্তু দেখো একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সে কিন্তু অলওয়েজ সূর্য থেকে একই দূরত্বে নাই। যদি আমরা এগিয়ে দিকে একটু খেয়াল করি, দেখো এখান থেকে এতটুকু যে দূরত্ব
সেটা এখানে দেওয়া আছে প্রায় 100, এটা প্রায় হচ্ছে একটু দেখিনি এই দুর্ঘটনা কত এখানে লেখা আছে আমাদের, এই যে দেখো এটা হচ্ছে প্রায় 14.7 কোটি কিলোমিটার, ঠিক আছে, 14.7 কোটি কিলোমিটার এই যে দূরত্বটা। সো এটা হচ্ছে আমাদের এখান থেকে দূরত্ব, কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স, তাই না, কম দূরত্ব। আবার যদি আমরা এখান থেকে এখানে খেয়াল করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব এখান থেকে এখানে। সো বুঝতে পারলাম যে পৃথিবী কিন্তু এই যে ঘুরছে এক বছরে, সে সবসময় কিন্তু আসলে একই দূরত্ব মানছে না, সে কিন্তু কখনো অনেক দূরে চলে যাচ্ছে, কখনো দূরে চলে যাচ্ছে, কখনো অনেক কাছে চলে আসতেছে। সো এই যে দূরে কাছে আসতেছে, এটার কারণেও কিন্তু আমাদের ঋতুর পরিবর্তন ঘটছে। যেমন দেখো এখানে অনেক সময় দেওয়া, যেমন জানুয়ারি তিনে হচ্ছে পৃথিবী অনেকটা এই অবস্থানে থাকে কম দূরত্বে। আর যদি এদিকে দেখি, সেটা হচ্ছে জুলাই চারে হচ্ছে সে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সূর্য থেকে। তো এরপর আমরা বুঝলাম, আচ্ছা এখানে এই দূরত্বের যে দূরত্ব বললাম, এগুলোকে হচ্ছে একটু কিছু টার্ম দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। যেমন দেখি আমরা এখানে, সো কখনো এটি সূর্যের খুব কাছে থাকে, কখনো দূরে থাকে। কক্ষপথের যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তাকে বলা হচ্ছে অনুসূর। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে অবস্থানে হচ্ছে কাছে থাকছে, মানে সূর্যের অনেকটা কাছাকাছি চলে আসছে, সেই অবস্থানকে আমরা বলছি হচ্ছে, এই যে দেখো লেখা আছে অনুসূর, সেই অবস্থানকে বলা হচ্ছে আমাদের অনুসূর, ঠিক আছে। সো অনুসূর, এরপরে হচ্ছে এখানে দেখি আমরা এই যে দূরে চলে আসছে সেটাকে কী বলা হচ্ছে বলতো, অপসূর বলা হচ্ছে, অপসূর, ঠিক আছে। তো এই জিনিসটাও আমরা বুঝলাম, অনুসূর আর অপসূর। এখানে দেখো অনুসূরের দূরত্ব দেওয়া আছে এই যে 14.7 কোটি কিলোমিটার, আর যখন অনেক দূরে চলে যায় সেটা হচ্ছে জুলাই মাসে, সেটা হচ্ছে প্রায় কত, 15.2 কোটি কিলোমিটার, ঠিক আছে। সো পার্থক্যটা যদিও খুব বেশি না, বাট কিছুটা কিন্তু পার্থক্য আছে। সো দেখো এখানে এই পার্থক্য নিয়েও কিছু কথা বলা আছে। দেখো যখন পৃথিবী অনুসারে থাকে তখন এটি অপসূরের তুলনায় প্রায় 3% হচ্ছে কাছে থাকে সূর্যের, বাট 3% কাছে থাকলেও প্রায় 7% সৌরবিকিরণ মানে বৃদ্ধি পায় আর কি। অর্থাৎ যখন কাছে চলে আসে তখন হচ্ছে প্রায় 7% বেশি সূর্যের আলো বা সূর্যের বিকিরণ কিন্তু পৃথিবী পাচ্ছে, অর্থাৎ তখন কি অনেকটা মানে আমরা তাপটা বেশি পাই, ঠিক আছে। সো এরপরে দেখে আমরা আজ এখানে একটা কথা বলছি, দেখো বর্তমানে পৃথিবীর উৎকেন্দ্রিকতা প্রায় হচ্ছে কত দেখো, 0.01716, অর্থাৎ পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার, অর্থাৎ যদিও আমরা বলেছি উপবৃত্তাকার, বাট সেটা কিন্তু আসলে খুব বেশিও চাপা না, ঠিক আছে। তো মোটামুটি বৃত্তাকার আর কি। তার আর এখানে যেই টার্মটা বলা আছে উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে তোমরা বড় হলে বুঝবা, সেটা হচ্ছে আমাদের উপবৃত্তর একটা বৈশিষ্ট্য আর কি। উপবৃত্তের বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই উৎকেন্দ্রিকতা বিষয়টা ইউজ করা হয়। সেরপরে দেখি আমরা, সো প্রতি 90 থেকে 10,000 বছরে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার থেকে সর্বোচ্চ উৎকেন্দ্রিকতার উপবৃত্তের মাঝে পরিবর্তিত হয়। তো আমরা এখানে বলা হলো যে প্রায় অনেক বছর, মানে প্রায় 90 থেকে 100,000 বছর যদি আমাদের হয়, তখন হচ্ছে এই পৃথিবীর যে কক্ষপথটা আছে সেটা হচ্ছে কিছুটা চেঞ্জ হয়, ঠিক আছে। যখন এটি সর্বোচ্চ উৎকেন্দ্রিক উপবৃত্ত হিসেবে থাকে, তখন অনুসূর অপসূরের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পার্থক্য সবচেয়ে বেশি হয়, সে কারণে বিকিরণের পার্থক্য প্রায় 20 থেকে 30% হয়। মানে বলা আছে যে আগে যখন অনেক বেশি আসলে চাপা ছিল চার কক্ষপথটা, তখন হচ্ছে এই পৃথিবীরকে কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু মানে সূর্যের যে বিকিরণ সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বোঝা যেত, যে হ্যাঁ গরমকালে অনেক গরম লাগতেছে আর শীতকালে অনেক ঠান্ডা লাগছে। সো ওরকম ছিল এটা বলা হচ্ছে আর কি। বাট এখন কিন্তু অনেকটা বলা হচ্ছে যে পৃথিবীর যে কক্ষপথ সময়ের সাথে চেঞ্জ হতে হতে অনেকটা উপবৃত্তাকার থেকে আসলে বৃত্তের দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে অনেকটা বৃত্তের দিকে হচ্ছে কনভার্ট হচ্ছে, বাট এটা খুবই আস্তে আস্তে। দেখো প্রায় 90 থেকে 100,000 বছরের মধ্যে হচ্ছে মানে আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো তাহলে। সো এটা বুঝলাম যে পৃথিবীর কক্ষপথ এবং অনুসূর অপসূর এগুলো বুঝলাম। এরপরে চলে আসি হচ্ছে পৃথিবীর অক্ষের অগ্রগতি। সো একটু আগে হচ্ছে আমরা পড়লাম পৃথিবীর কক্ষপথের অগ্রগতি, এখন হচ্ছে আমরা অক্ষের অগ্রগতি নিয়ে পড়ব, ঠিক আছে। সো দেখি কখনো কোনো লাটিম ঘুরতে দেখলে খেয়াল করবেন এটি একেবারে স্থির হয়ে ঘোরে না, এটি কিছুটা টলমল করে ঘুরতে থাকে।
পৃথিবীর অক্ষ ঠিক সেরকম। লাটিমের মাথা টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার উপরে শূন্যে একটি কাল্পনিক বৃত্ত তৈরি করে সে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক সেরকম দেখে আমরা পৃথিবীর কক্ষ প্রায় 26,000 বছরে মহাকর্ষীয় গোলকের গায়ে একটা বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় ফিরে আসে। তো এখানে কী বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে এই যে দেখো আমাদের পৃথিবী কিন্তু আমাদের নিজের কক্ষপথে ঘুরছে, তাই না? সো দেখো পৃথিবী হচ্ছে দেখো কিছুটা হেলানোভাবে কিন্তু ঘুরছে, দেখো প্রায় 23.1/2 মানে 23.5 আর কি, 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু ঘুরছে পৃথিবীটা। কিন্তু পৃথিবী হচ্ছে এভাবে ঘুরতে 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 যেটা দেখা যায় যে তার যে অক্ষটা, সেই অক্ষটার অবস্থানও কিছুটা চেঞ্জ হচ্ছে। মানে সে হচ্ছে এই অ্যাক্সিসে ঘুরতে 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 দেখা যায় যে অনেকটা এইদিকেও ঘোরা শুরু করে আর কি, অনেক সময় পর, প্রায় 26,000 বছর আর কি। প্রায় 26,000 বছর যদি হয় তখন হচ্ছে তার এই অবস্থানটা চেঞ্জ হতে থাকবে। সো এদিকে দেখো, এটাকে বলা হচ্ছে, এখানে আরও ডিটেলসে বলা আছে, একটু পরে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা একটু দেখি। দেখো মানে বললো যে পৃথিবীর যে অক্ষটা সেটাও হচ্ছে কিছুটা ঘুরছে নিজের এই যে অক্ষ যেটা, সেটাও কিন্তু এইভাবে অনেকটা ঘুরছে, বাট অনেক সময় নিয়ে ঘুরছে আর কি। এটাই হচ্ছে বলা হচ্ছে পৃথিবীর অক্ষের অগ্রগতি। সো মানে বললো সময়ের সাথে সাথে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে পৃথিবীর অক্ষের এই ঘূর্ণনকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হয়। তাহলে আমরা এই টার্মটা বুঝলাম আশা করি। বর্তমানে পৃথিবীর উত্তর মেরু পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে বলে সেটাই হচ্ছে আমাদের ধ্রুবতারা। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে ধ্রুবতারা নিয়ে। সো এখানে কী বলছে দেখো, পৃথিবীর উত্তর মেরু পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে বলে সেটাই হচ্ছে আমাদের ধ্রুবতারা। আজ থেকে 14,000 বছর পরে এটি ভেগা নক্ষত্রকে নির্দেশ করবে, তখন সেটাই হবে আমাদের নক্ষত্র, সেটাই হবে আমাদের ধ্রুবতারা। অর্থাৎ মানে পৃথিবীর যে কক্ষটা আছে, পৃথিবীর যে কক্ষ সেটা হচ্ছে অক্ষ সরি অক্ষর আছে সেটা হচ্ছে কি চেঞ্জ হতে থাকবে। এটা বললো এখন হচ্ছে আমরা ধ্রুবতারা মানে হচ্ছে এটাকে পোলারিস নক্ষত্রকে, কিন্তু যদি সময় চেঞ্জ হয়, প্রায় 14,000 বছর হয়ে যায়, যদিও ততদিন আমরা বাঁচার সম্ভাবনা নাই, 14,000 বছর পর হচ্ছে আমরা ভেগা নক্ষত্র হচ্ছে আমাদের মাথার উপরে থাকবে। অর্থাৎ মানে আমাদের যেই এই সাউথ পোল আছে বা উত্তর দিক, সেদিক থেকে চেঞ্জ হয়ে হচ্ছে আমাদের এই ভেগাতে চলে আসবে, মানে পৃথিবী অনেকটা এদিকে ঘুরে যাবে আর কি। এটাই বলতেছে এদিকে ঘুরে হচ্ছে ঘোরা শুরু করবে, ঠিক আছে? সো এটা আশা করি বুঝলাম। সো এরপর চলে আসে আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে অক্ষের, পৃথিবীর অক্ষের তির্যকতা। সো ইতিমধ্যে জেনেছি যে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলে প্রায় 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় আছে। কক্ষপথের সাপেক্ষে এই হেলানোর পরিমাণকে পৃথিবীর অক্ষের তির্যকতা বলা হয়। মানে এই যে 45 ডিগ্রি কোণে ঘুরছে এটাকেই বলা হচ্ছে পৃথিবীর অক্ষের তির্যকতা। পৃথিবীর অক্ষের এই তির্যকতাও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মানে এই যে আমাদের এই যে ডিগ্রিটা আছে, এই ডিগ্রিটাও দেখা যাচ্ছে সময়ের সাথে হচ্ছে পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর তির্যকতা প্রায় হচ্ছে আমি 23.5, কিন্তু ধীরে ধীরে এটি কমে যাচ্ছে প্রায় 41,000। দেখো এখানে 41,000 বছরের একটি চক্রে পৃথিবীর তির্যকতা হচ্ছে কত হবে, দেখো প্রায় 21.1 থেকে 24.1, এত এর মাঝামাঝি পরিবর্তিত হয়। অর্থাৎ তার মানে এই ডিগ্রিটা হচ্ছে কি আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে? সো এই তির্যকতা যত বেশি হবে, যত বেশি ঋতুগুলোর মাঝে হচ্ছে আমাদের তত বেশি পার্থক্য দেখা যাবে। তখন গ্রীষ্মকাল বেশি গরম, শীতকাল বেশি শীত লাগবে। সো আমরা এটা আশা করি বুঝলাম, তাই না? মানে বললো যে এই যে আমাদের এটা আছে, এই ডিগ্রিটা পৃথিবীর হেলানোর যে এই পৃথিবী যে ঘুরছে এই হেলানোর যে কোণটা, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রায় 41,000 বছরের চক্রে। সো আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন বলা আছে, দেখো সেটা কী বলা আছে। পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া পৃথিবীর অক্ষের অগ্রগতি এবং পৃথিবীর অক্ষের তির্যকতার হ্রাস বৃদ্ধি, এই তিনটি পরিবর্তনের মাঝে কোনটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং কেন? সো এটা হচ্ছে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে উত্তর করার জন্য। আমি একটু হেল্প করে দিই এটা আসলে কীরকম হতে পারে উত্তরটা। দেখো আমরা বুঝলাম যে আমাদের যে পৃথিবীর যে ঘূর্ণনগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেক বছর নিয়ে হলেও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে দেখি
পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া। আচ্ছা দেখো, পৃথিবীর কক্ষপথ যদি আমাদের সবচেয়ে বেশি উপবৃত্তাকার হয়, দেখো অনেকটা এরকম, সো ধরলাম এখনও সে এরকম আছে, সেটা যদি আস্তে আস্তে আরও বেশি উপবৃত্তাকার হতে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের কী হবে বলো তো? তাহলে যে আমাদের যেই জলবায়ুর যে পরিবর্তন সেটা বেশি হবে নাকি? এটা বলছে পৃথিবীর অক্ষের অগ্রগতি, পৃথিবী যে নিয়ে এই যে এইভাবে যে ঘুরছে, আমরা এখানে দেখেছিলাম এই চিত্রটা, যদি এটা বেশিভাবে ঘুরতে থাকে তাহলে কি বেশি আমাদের জলবায়ু পরিবর্তন হবে নাকি? একটু আগে দেখছিলাম যে হেলানো কোণ যদি আমাদের এরকম না হেলে থেকে যদি সোজা হতে থাকে তাহলে কি বেশি আমাদের জলবায়ু পরিবর্তন হবে কি না। সো আমার যেটা মনে হয়, এই জিনিসটা যদি হয়, এই যে উপবৃত্তাকার যদি আমাদের এটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু জলবায়ুটা বেশি পরিবর্তন হবে। কেন? তাহলে দেখো, কারণ যদি আমাদের সূর্যটা এখানে থাকে, পৃথিবী যদি এখানে থাকে, সো এই যে আমাদের সার্কেল বা এই যে আমার উপবৃত্তটা, এটা যদি আমার বেশি পরিমাণে চেঞ্জ হয় তাহলে কিন্তু সূর্যের যে এই আমার তাপ, সেটার কিন্তু আমরা তাপের যে চেঞ্জ হওয়া সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। বা এই যে আমাদের ঋতু পরিবর্তন হওয়া, তো তখন দেখা যাবে যে আমাদের শীতকালে বেশি শীত লাগছে, গরমকালে বেশি গরম লাগছে, সো ওটা কিন্তু বেশি হবে। তো তোমরা তোমাদের মতামত দিতে পারো, এগুলো পরে তোমরা যা বুঝছো সেটা অনুযায়ী হচ্ছে তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবে। সো আশা করি তোমাদের এই পুরো অধ্যায়টি বোঝা গিয়েছে এই টপিকগুলো। সো আমরা আশা করি এইগুলো বুঝলাম। সো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা নেক্সট অধ্যায়ের ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং।